ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ক্রীড়াঙ্গনে পালিত হলো বঙ্গবন্ধু শাহাদাত বার্ষিকী। শেখ হাসিনা স্টেডিয়ামে হবে জাতির পিতার প্রতিকৃতি, জানালেন পাপন। প্রতিপক্ষ ও উইকেট বিবেচনায় পরিবর্তন আসবে এশিয়া কাপ ওপেনিংয়ে, বললেন সুজন। সাকিবের নেতৃত্বে টি টোয়েন্টিতে আগ্রাসী ক্রিকেটের প্রত্যাশা। আবারও ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ ঘরোয়া ফুটবলে, বাফুফেকে অবহিত করল আন্তর্জাতিক সংস্থা। ঘটনার সত্যতা যাচাইয়ে তদন্তে ফেডারেশন। পূর্বাচলে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপনের পরিকল্পনা আছে ক্রিকেট বোর্ডের। 15 আগস্ট বঙ্গবন্ধু শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে বিসিবি। সেখানেই এ বিষয়ে নিজেদের পরিকল্পনার কথা জানান বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন। জাতির পিতাকে হারানোর দিনে বঙ্গবন্ধু পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়া মাহফিল, এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জাতির শ্রেষ্ঠ সন্তানকে হারানোর শোকের দিনে 4000 এতিম শিশুর জন্য খাবারের আয়োজন করে বোর্ড। তবে সেখানে দেখা যায়নি জাতীয় দলের কোনো ক্রিকেটারকে, এমনকি বঙ্গবন্ধুর নামে আয়োজিত বিপিএল এর কোনো ফ্র্যাঞ্চাইজি দলের উপস্থিতিও ছিল না আয়োজনে। শোকের আয়োজন ছিল এতিম ও দুস্থদের জন্য। তবে বিসিবির অনুষ্ঠানে সামিল হওয়া অনেকের আচরণ দেখে মনে হয়নি তারা কোনো দোয়া মাহফিল অনুষ্ঠানে এসেছেন, বরং সেলফি উৎসবে অংশ নেয়াই ছিল তাদের প্রধান কাজ, যদিও এদিকে কোনো সুনজর ছিল না বোর্ডের। 15 আগস্টকে পৃথিবীর জঘন্যতম হত্যাকাণ্ড উল্লেখ করে বিসিবি সভাপতি পাপন বলেন, মানবাধিকার সংস্থাগুলো যদি সে সময় সরব থাকতো এ ঘটনার সুষ্ঠু বিচার আরো আগেই সম্ভব হতো। ইউরোপ আমেরিকা থেকে শুরু করে মানবাধিকার যত সংগঠন, তারা যদি বিন্দুমাত্র কিছুটা হলেও সোচ্চার হতো, আজকে অনেক কিছু হয়তো হতো না। সেই 15 আগস্ট, 21 আগস্ট থেকে শুরু করে এই নৃশংস হত্যাকাণ্ডগুলোর, তখন তারা নীরব থাকার জন্যই আজকাল অনেক কিছু হচ্ছে। কিন্তু আমি আশা করি মানুষ এখন বুঝতে শিখেছে, বাংলাদেশের মানুষ এখন বোকা না। এই হত্যার প্রতিবাদ তারা এখন অবশ্যই করবে, বিশেষ করে নতুন প্রজন্ম। জাতির পিতার শাহাদাত বার্ষিকীতে পাপন আরও জানান বঙ্গবন্ধুকে নিয়ে নিজেদের নতুন পরিকল্পনার কথা। পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়াম নির্মিত হলে সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করতে চায় বোর্ড। কনসেন্ট্রেশন পুরোটাই চলে গেছে আসলে নতুন পূর্বাচলের যে স্টেডিয়ামটা হতে যাচ্ছে, আমরা সব কিছু ওটা নিয়েই কাজ করছি। তবে ডেফিনেটলি ওখানে আমাদের এই ধরনের একটা পরিকল্পনা থাকবে, এটা আপনাদেরকে বলতে পারি। পারভীন আক্তার, সময় সংবাদ, ঢাকা। 15 আগস্ট বঙ্গবন্ধু সহ সপরিবারের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে দেশের ক্রীড়াঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়েছে, যা পরবর্তীতে কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ। জাতির পিতা বেঁচে থাকলে দেশের ক্রীড়াঙ্গনে সাফল্য বয়ে আনত বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, পুরো পরিবার, বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর বাবা, মাননীয় প্রধানমন্ত্রী, শহীদ ক্যাপ্টেন শেখ কামাল, শহীদ ল্যাপ্টেন্ট শেখ জামাল সহ পুরো পরিবার কিন্তু খেলাধুলার জন্য একদম অন্তঃপ্রাণ। নিজেরা খেলেছেন বা নিজেরা খেলাধুলা পরিচালনা করেছেন। তো এমন একটি পরিবার আসলে যখন হঠাৎ করেই আমাদের মাঝ থেকে চলে যায়, তখন স্বাভাবিক কারণেই খেলাধুলার একটা যেভাবে আবাহনী প্রতিষ্ঠার পরে যে যাত্রা শুরু করেছিল, সেই সময় কোনো দেশ তো দূরের কথা, পার্শ্ববর্তী কোনো দেশও বিদেশি কোচ আনতে পারে নাই। সেখানে আবাহনী বিল হার্টসের মতো ব্রিটিশ কোচকে তিনি তারা নিয়ে প্রশিক্ষণ করিয়েছে। তো এইরকম একটি কর্মযজ্ঞ বা একটা যাত্রা শুরু করেছিল। তো সেই যাত্রায় তারা শহীদ হবার পরে স্বাভাবিক কারণেই একটা ছেদ ঘটেছিল। বঙ্গবন্ধু শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সকালে বাফুফে ভবনে কোরআন খতমের পর বাদ জোহর ভবনের আঙিনায় বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ মোনাজাত করা হয়। এ সময় গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহ সভাপতি সালাম মুর্শিদি, সহ সভাপতি আতাউর রহমান ভুঁইয়া মানিক,
সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ সহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা। খাবার বিতরণ কর্মসূচির পর বিকেলে মিলাদ মাহফিলের আয়োজন করে বাফুফে। ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে দেশের ক্রীড়াঙ্গনে পালিত হয়েছে বঙ্গবন্ধুর 47তম শাহাদাত বার্ষিকী। যুব উন্নয়ন অধিদপ্তরে আয়োজন করা হয় রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ হকি ফেডারেশন। এ সময় ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে অ্যাথলেটিক্স, রোলার স্কেটিং, হ্যান্ডবল ফেডারেশন এদিন ছিল তালাবদ্ধ। শুধুমাত্র ব্যানার টাঙিয়েই শোক দিবসের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তারা। ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশের ক্রীড়াঙ্গনেও পালিত হয়েছে জাতীয় শোক দিবস। বঙ্গবন্ধুর 47তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রক্তদান কর্মসূচির আয়োজন করে যুব উন্নয়ন অধিদপ্তর। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এছাড়াও ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাউদ্দিন। জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানাতে পালন করা হয় 1 মিনিট নীরবতা। এরপর প্রদর্শিত হয় একটি প্রামাণ্যচিত্র। পুরো অনুষ্ঠানে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন জাতির জনক শেখ মুজিবুর রহমান সহ পরিবারের অন্যান্য শহীদদের। বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ হকি ফেডারেশন। আয়োজন করা হয় দোয়া মাহফিলের। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সকল সদস্যরা আজকের দিনে শহীদ হয়েছেন। আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আধুনিক ফুটবল কিন্তু প্রবর্তক ছিল শেখ কামালই। যেহেতু শেখ কামালকে আমরা দীর্ঘদিন পাইনি, শেখ কামালের সেই প্রতিচ্ছবি এখানে যারা আমাদের তার সমসাময়িক যারা ছিলেন তারা কিন্তু সেটা বাস্তবায়নের চেষ্টা করছেন। এছাড়া বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ উশু ফেডারেশন। এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে বেশ কিছু ফেডারেশনে জাতির জনকের শাহাদাত বার্ষিকীতে দেখা যায়নি কোনো আয়োজন। শুধুমাত্র বঙ্গবন্ধুর শ্রদ্ধাঞ্জলির ব্যানারেই সীমাবদ্ধ ছিল তাদের কার্যক্রম। ফেডারেশন পাড়া ঘুরে দেখা যায় এমন চিত্র, যার মধ্যে বাংলাদেশ হ্যান্ডবল, অ্যাথলেটিক্স ও রোলার স্কেটিং ফেডারেশন অন্যতম। মাসুম রাব্বি, সময় সংবাদ, ঢাকা। সাকিব আল হাসানের নেতৃত্বে টি টোয়েন্টিতে আগ্রাসী ক্রিকেট দেখতে চায় বিসিবি। এমনকি এশিয়া কাপের ফাইনালে খেলার স্বপ্ন দেখছে বোর্ড। মন্থর গতিতে নয়, শুরু থেকে খেলতে হবে মার কুটে ঢঙে। তবে খুব বেশি স্বীকৃত ওপেনার না থাকায় প্রতিপক্ষ ও উইকেট অনুযায়ী পরিবর্তন আসবে ওপেনিংয়ে। অধিনায়কত্ব হারালেও স্বাভাবিকভাবে নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, জানিয়েছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। আশির জন্য খেলতে হবে, আর নয়তো আপনি যদি 110 অল আউট হয়ে যান, আই ডোন্ট মাইন্ড। আমি আমার কথা হচ্ছে, সোজা কথা হচ্ছে, আমি এটা মাইন্ড করবো না, বাট আমি চাই যে ছেলেটা ওই রকমভাবে এগ্রেসিভ খেলবে। ক্রিকেট অঙ্গনে সাহসী ক্রিকেটের গল্প, কিন্তু এই মন্ত্র যে কাজে আসেনি জিম্বাবুয়ে সফরে। টি টোয়েন্টি আর ওয়ানডে দুই সিরিজেই হেরে এসেছে বাংলাদেশ। আমরা ওই পথটা ধরতে চাই যে কীভাবে আমরা এই ফর্মেটে ভালো করতে চাই। এমন ব্যর্থতার পরও অবশ্য কাঠগড়ায় উঠতে হয়নি ক্রিকেটারদের। এই কদিন বোর্ড ব্যস্ত ছিল টি টোয়েন্টি অধিনায়কত্ব আর সাকিব আল হাসানকে নিয়ে। এশিয়া কাপের সময় ঘনিয়ে আসায় পেছনে তাকানোর সুযোগ নেই, বিশ্বাস রাখতে হচ্ছে সাকিবের নেতৃত্বাধীন দলের উপরই। আমরা ফাইনাল খেলতে চাই, আমরা বড় ভালো খেলতে চাই। সাকিব একটু এগ্রেসিভ ক্যাপ্টেন, ডেফিনেটলি আমি মনে করি। সুতরাং আমরা ওইভাবেই চাবো। কেউ ওরকম ব্যাকগ্রাউন্ড চিন্তা করে তাহলে এটা তার প্রবলেম। কেউ ছয় মারতে পারে না, আমি এটা বিশ্বাসই করি না। আসলে পাওয়ারটি লাগে না, ইউনিট গুড টাইমিং। আমরা প্ল্যান এ করি, প্ল্যান বি করি, প্ল্যান সি করি। দিস অল যখন এটাকে ভালো লাগবে না, যখন আপনি মাঠে গিয়ে সেটাকে প্রয়োগ করতে পারবেন না। 106 স্ট্রাইক রেট বা 110 স্ট্রাইক রেট করে আপনি ইন্টারসেপ্টেড জিততে পারবেন না। ইউ হ্যাভ টু বি 140-150 স্ট্রাইক রেট। জোর গলায় যত কথাই বলা হোক, এশিয়া কাপের টিম কম্বিনেশন নিয়ে নির্ভর থাকতে পারছে না বোর্ড। 17 সদস্যের স্কোয়াডে স্বীকৃত ওপেনার মোটে দুইজন, বিজয় আর ইমন। মাহমুদউল্লাহর কম স্ট্রাইক রেট আর আফিফের পরিণত ব্যাটিংয়ে মিডল ও লোয়ার অর্ডারের কম্বিনেশন নিয়েও ভাবতে হচ্ছে নতুন করে। 14 করতে হবে বলে আপনি 6 নেবেন ওভার, এটা তো এক্সপেক্টেড না। এক্সপিরিয়েন্স প্লেয়ারদের কিন্তু এটা দায়িত্ব। স্পেসিফিক রোল নিয়ে আফিফকে চিন্তা করছি। হি ইজ এগ্রেসিভ, হি ইজ আওয়ার ফিউচার, হি ইজ আওয়ার নেক্সট ভেরি ইম্পর্টেন্ট ক্রিকেটার। হয়তো গ্রুম হচ্ছে তামিম ইকবাল না খেলাটা আমাদের জন্য একটা সেটব্যাক ডেফিনেটলি। আমাদের ওপেনাররা তো কেউ ভালো করছে না, আমাদের হয়তো আবার মেকশিফট করতে হবে কিছু ক্ষেত্রে। এক্সপিরিয়েন্সদের মধ্যে থেকে খুঁজে বের করতে চাই যে ওখান থেকে কে যারা এই ফর্মেটে খেলেছে বা ডোমেস্টিকে হয়তো কিছু কিছু ক্ষেত্রে ওপেন করেছে। মুশফিক হইতে পারে, ইউনেভার নো, সাকিব হইতে পারে, সো মিরাজও হইতে পারে, মেহেদি, শেখ মেহেদিও ওপেন করেছে। গুঞ্জন আছে অনেকের জন্য এশিয়া কাপ টি টোয়েন্টি দলে টিকে থাকার শেষ সুযোগ। যে তালিকায় সবচেয়ে বড় নাম মাহমুদউল্লাহ, যার অধিনায়কত্বে গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপ খেলেছে টাইগাররা, তিনিই যেন এখন ব্রাত্য। পালা বদলের এই প্রক্রিয়ায়
ড্রেসিং রুমকে শান্ত রাখতে বেশ কাটখড় পোড়াতে হয়েছে বোর্ডকে। রিয়াদের থেকে বেটার অপশন মনে হয়েছে সাকিবকে। রিয়াদ তো আমার সাথে কথা হয়েছে এরকম যে না ও কোনো ইয়ে করেছে, এবং যখন আমরা থার্ড টি-20 জন ওকে বলেছি একবারও শেষ নো। সব পেছনে ফেলে নতুন নেতৃত্বে টি-20তে নতুন দিনের আশায় নীতি নির্ধারকরা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ এ দলের খবর। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজ এ দলের মুখোমুখি হবে বাংলাদেশ। সেন্ট লুসিয়ায় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7:30। এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ সফর করছে বাংলাদেশ এ দল। ওয়ানডে সিরিজ শুরু করার আগে মুখোমুখি হয়েছিল 4 দিনের টেস্ট ম্যাচে, তবে বৃষ্টির কারণে 2 ম্যাচ সিরিজে কোনো রেজাল্ট আসেনি, 2টো ম্যাচই হয়েছে ড্র। এবার ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ, যেখানে জয় তুলে নেয়ার প্রত্যয় সফরকারীদের। দলে আছেন এশিয়া কাপ স্কোয়াডে ডাক পাওয়া সাব্বির রহমান। এখানে ভালো করে আত্মবিশ্বাসী হতে চান তিনি। টিম কোচ, হেড কোচ যা দিবে আমাদের এবং টিমে যে রুলস থাকবে সেই অনুযায়ী আমরা খেলার চেষ্টা করব। কীভাবে ম্যাচ জিতা যায়, কীভাবে আমাদের সব ডেভেলপ করা যায়, কীভাবে এখানে ভালো খেলতে পারি, সে সব ফ্যাসিলিটি আছে এখানে আমাদের। তো হোপফুলি ফ্যাসিলিটিটা ভালো করে প্র্যাকটিস করবো। আগামীকাল আমাদের সময় আছে একদিনের, তো আগামীকাল লাস্ট প্র্যাকটিস বিফোর ওয়ান ডে ফার্স্ট ম্যাচ। সো ইনশাল্লাহ চেষ্টা করব আমাদের শতভাগ দেওয়ার জন্য, যেটা আগে বলছি, এবং ম্যাচ উইনিং করার জন্য জিতবো ইনশাল্লাহ। টেস্ট ও ওয়ানডে সিরিজের পর এবার টি-20তে বাংলাদেশ টাইগার্সের মুখোমুখি বিসিবি এইচপি ইউনিট। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে 2 ম্যাচ সিরিজের প্রথম টি-20 শুরু হবে মঙ্গলবার সকাল 11টায়। বৃষ্টির কারণে ভেসে গিয়েছিল সব শেষ ওয়ানডে, তবে তার আগে প্রথম 2 ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেয় এইচপি ইউনিট। যুবা এই দলের আগ্রাসী ক্রিকেট আলাদাভাবে কেড়েছে দৃষ্টি, তবে এই ম্যাচে আলাদা নজর থাকবে টাইগারদের হয়ে এশিয়া কাপ স্কোয়াডে ডাক পাওয়া পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন আর পারভেজ হোসেন ইমনের দিকে। ইতোমধ্যেই তাদের ভয় ডরহীন ক্রিকেট খেলার ছাড়পত্র দিয়েছে টিম ম্যানেজমেন্ট। একই মাঠে বুধবার দ্বিতীয় ও শেষ টি-20, তারপর দিনই ঢাকায় ফিরবে এইচপি ইউনিট ও বাংলাদেশ টাইগার্স। আবারও ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে দেশের ঘরোয়া ফুটবলে। ইতোমধ্যে বিষয়টি বাফুফেকে জানিয়েছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা। ঘটনার সত্যতা পেতে তদন্তে নেমেছে বাফুফে। সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। এদিকে আগামী সপ্তাহে প্রকাশ করা হতে পারে বিসিএলে ম্যাচ ফিক্সিংয়ে অভিযুক্তদের নাম। ঘরোয়া ফুটবলের দ্বিতীয় স্তর বিসিএলে ম্যাচ ফিক্সিংয়ের থাবা গেল এপ্রিলে, যা সময় সংবাদের ধারাবাহিক প্রতিবেদনে উঠে আসে। তদন্ত শেষে গেল মাসে তার প্রমাণও পায় বাফুফে। ডিসিপ্লিনারি কমিটি তদন্ত প্রতিবেদন রিভিউ শেষে আগামী সপ্তাহে জানাবে ফিক্সিংয়ে জড়িতদের নাম। তবে চাঞ্চল্যকর তথ্য, সেই ঘটনার পর এবার নতুন করে দেশের ঘরোয়া ফুটবলের বেশ কিছু ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগ এসেছে বাফুফের কাছে। অস্বাভাবিক স্কোরলাইন, খেলোয়াড়দের গতিবিধি আর ক্লাবকর্তাদের কর্মকাণ্ড নিয়ে তদন্তে নেমেছে বাফুফে। যদিও কোন ম্যাচ কিংবা ম্যাচগুলো বিসিএল নাকি বিপিএলে তা এখনই প্রকাশ করছে না দেশের ফুটবলের অভিভাবক সংস্থা। আরও বেশ কিছু ম্যাচ নিয়ে তারা কাজ করছে। সো একটা পর্যায়ে যেসব ম্যাচ নিয়ে কাজ করেছিল সেই রিপোর্টগুলো বাফুফেকে দেওয়া হয়েছে। ইন দ্য মিনটাইম তারা আরও বেশ কিছু ম্যাচ নিয়ে কাজ করছে, সেইগুলোর প্রতিবেদন যখন বাফুফের কাছে দেওয়া হবে সেগুলো বাফুফে ফর্মালি আমাদের যে বডির সাথে, যে স্ট্যান্ডিং কমিটির সাথে কমিউনিকেট করা দরকার তাদের সাথে আমরা সেগুলো লিয়াজো করে প্রক্রিয়া অবলম্বন করে whatever is needed to do we'll do it। ঘরোয়া পেশাদার ফুটবল ম্যাচ বাফুফে ছাড়াও নজরদারি করে বিভিন্ন আন্তর্জাতিক এজেন্সি। অভিযোগটি এসেছে তাদের কাছ থেকেই। বেশ কিছু ম্যাচে সন্দেহ থাকায় বিষয়টি অবহিত করেছে বাফুফেকে। ম্যাচ গড়াপেটার আজ পেয়ে তদন্তে নেমেছে ফেডারেশন। বলছিলেন যে বেশ কিছু ম্যাচ নিয়ে কাজ হয়েছে, কি বিপিএল না বিসিএল? সেটা আসলে আমরা বলবো না বা আমাদের পক্ষে বলা সম্ভব না, বাট এতটুকু বলতে পারি যে আমাদের কিন্তু কোনো কম্পিটিশনসে কিন্তু আসলে মানে সকল কম্পিটিশনসই কিন্তু সকল খেলাধুলোগুলোকেই কিন্তু আমাদের এই কমিটি নিয়ে কাজ করে। আমাদের বিপিএল, বিসিএল, আমাদের পাইওনিয়ার ফুটবল লীগ শেষ হয়ে গিয়েছে কিছুদিন আগে, আমাদের এখন ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশনের ফুটবল খেলা চলমান রয়েছে। সকল খেলাগুলোই কিন্তু হচ্ছে গিয়ে তাদের জুরিসডিকশনের মধ্যে এবং দে আর এলিজিবল যে কোনো কম্পিটিশনস, যে কোনো ঘরোয়া, যে কোনো খেলাধুলো নিয়ে তারা কিন্তু কাজ করার জন্য আসলে এলিজিবল বডি। তো তারা কাজ করছে বেশ কিছু খেলা নিয়ে ম্যাচ নিয়ে।
দেশের রুগ্ন ফুটবল দশার জন্য অনেকাংশে দায়ী ম্যাচ ফিক্সিং। শাস্তির বিধানের মধ্য দিয়ে তা কিছুটা কমিয়ে আনা গেলে প্রাণ ফিরে পাবে বাঙালির প্রিয় খেলা ফুটবল। কেটে গেছে ফ্লাইট জটিলতা। বাংলাদেশের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে নারী ফুটবল দলের প্রীতি ম্যাচ খেলার বিষয়টি চূড়ান্ত হয়েছে। ম্যাচ দুটি হওয়ার কথা রয়েছে 29 আগস্ট ও 1 সেপ্টেম্বর। সেপ্টেম্বর ফিফা উইন্ডোর ঠিক আগে নেপালে সাফ মিশনে অংশ নেবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। তারই প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ থেকে 43 ধাপ এগিয়ে থাকা সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে প্রীতি ম্যাচ দুটি খেলতে যাচ্ছে বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দল। ফ্লাইট জটিলতা কেটে যাওয়ায় এ মাসের শেষ সপ্তাহে ঢাকায় আসবে UAE নারী ফুটবল দল। সাফ ও প্রীতি ম্যাচকে সামনে রেখে গেল কয়েক মাস ধরে শেখ জামাল ধানমন্ডি মাঠ ও কমলাপুর টার্ফে অনুশীলন করছে মেয়েরা। ঢাকার বাইরে কোনো মাঠ প্রস্তুত না থাকায় ম্যাচ দুটি অনুষ্ঠিত হতে পারে কমলাপুর স্টেডিয়াম কিংবা বসুন্ধরা কিংস অ্যারেনায়। তুরস্কের কোনিয়ায় আয়োজিত ইসলামিক সার্জারিটি গেমসে প্রথম রাউন্ডে কম্পাউন্ড নারী দলগত ইভেন্টে রৌপ্য নিশ্চিত করেছেন বাংলাদেশের রুকসানা ও শ্যামলী আক্তার। আগামী 18 আগস্ট ফাইনালে তুরস্কের মুখোমুখি হবে বাংলাদেশের নারী আর্চাররা। নারী এককে দুর্দান্ত শুরু করেছেন রুকসানা, র্যাঙ্কিং রাউন্ডে পঞ্চম হয়ে কোয়ার্টারে উঠেছেন তিনি। নারী ব্যক্তিগত কম্পাউন্ড ইভেন্টে কোয়ার্টারে উঠেছেন শ্যামলী আক্তার। কম্পাউন্ড একক ইভেন্টে বাংলাদেশের পুষ্পিতা জামান পৌঁছেছেন কোয়ার্টার ফাইনালে। এদিকে কোয়ালিফিকেশন পর্বে রিকার্ভ এককের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন বাংলাদেশের সাগর ইসলাম, রোমান সানা ও আব্দুল হাকিম রুবেল। মঙ্গলবার দ্বিতীয় রাউন্ডে লড়বেন পুরুষ আর্চাররা। পাকিস্তানের 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পেয়েছেন অধিনায়ক বাবর আজম। মাত্র 27 বছর বয়সে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে এই পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। পাকিস্তান ক্রিকেটে দারুণ সময় পার করছেন বাবর আজম। গেল টি-20 বিশ্বকাপে দলকে নিয়ে গিয়েছিলেন সেমিফাইনালে। শুধু দলের হয়ে নয়, ব্যক্তিগত পারফরমেন্সেও সেরা ফর্মে আছেন 27 বছর বয়সী এই ক্রিকেটার। আছেন ICC র্যাঙ্কিংয়ের শীর্ষেও। এবার ফেডারেল সরকার তাকে ভূষিত করেছেন সিতারাই ইমতিয়াজ পুরস্কারে। এর আগে 2018 সালে এই পুরস্কার দেওয়া হয়েছিল সাবেক পাকিস্তান দলের অধিনায়ক সরফরাজ আহমেদকে। এবছর নারী ক্রিকেটারদের মধ্যে তমগা ইমতিয়াজ পুরস্কারে ভূষিত হয়েছেন বিসমা মারুফ। নিউজিল্যান্ডের হয়ে খেলতে আগ্রহী ছিলেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। নিউজিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান রস টেইলর তার আত্মজীবনী ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে স্টোকসকে নিয়ে এই তথ্য জানিয়েছেন। 2010 সালে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়েছিলেন টেইলর। জারহামের হয়ে খেলার সময় তার সতীর্থ হিসেবে ছিলেন স্টোকস। তখন তার বয়স ছিল 18 বছর। তরুণ এই ক্রিকেটারকে বেশ পছন্দ হয় টেইলরের। যখন তিনি জানলেন স্টোকসের জন্মভূমিও নিউজিল্যান্ডে, তখন তিনি তাকে তার দেশের হয়ে খেলার প্রস্তাব দিয়েছিলেন। স্টোকসও বেশ আগ্রহ দেখিয়েছিলেন। টেইলর তখন বিষয়টি নিউজিল্যান্ডের তৎকালীন প্রধান নির্বাহী জাস্টিন বনকে জানান, কিন্তু স্টোকসের বিষয়ে খুব একটা আগ্রহ দেখাননি বন। বরং তাকে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করার পরামর্শ দেন তিনি। সেখানে ভালো করতে পারলে নিউজিল্যান্ডের ক্রিকেটের সুযোগ মিলতে পারে বলে আশ্বাস দিয়েছিলেন বন। কিন্তু এসব শুনে তার আগ্রহ দেখাননি স্টোকস, কারণ তিনি আর নতুন করে কিছু শুরু করতে চাচ্ছিলেন না। ফলে নিউজিল্যান্ডের ক্রিকেটে আর খেলা হয়নি বেন স্টোকসের। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ক্রীড়াঙ্গনে পালিত হলো বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী। শেখ হাসিনা স্টেডিয়ামে হবে জাতির পিতার প্রতিকৃতি, জানালেন পাপন। প্রতিপক্ষ ও উইকেট বিবেচনায় পরিবর্তন আসবে এশিয়া কাপ ওপেনিংয়ে, বললেন সুজন। সাকিবের নেতৃত্বে টি-20তে আগ্রাসী ক্রিকেটের প্রত্যাশা।
এই ছিল খেলার সময়। এখনকার আয়োজন, সঙ্গে থাকুন সময়।